আলবি তুই এখানে তুই এখানে কিভাবে আসলি মা আমি তোমার গাড়ির পিছনে পিছনে দৌড়ে দৌড়ে এসে পড়েছি কিন্তু কেন এসেছিস তোকে না আমি বলেছি যে আমার পেছন পেছন আসতে না তোকে না বলেছি তোর নানের কাছে থাকতে মা তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না এই তুই আমাকে ছাড়া থাকতে পারিস না তাতে আমি কি করব আমি তোকে বলেছি না যে আজকে থেকে আমি তোর মা না আমি এখন অন্য কারো স্ত্রী শোন বাবা কেউ দেখার আগে তুই এখান থেকে চলে যা না হলে তোর মার অনেক বড় সমস্যা হয়ে যাবে আচ্ছা মা মা আমি দুই দিন যাব কিছু খাইনি কেন বাবা তুই কেন খাসতি তুই জানিস না তুই না খেলে আমার কষ্ট হয় দেখ বাবা আমি বিয়ে করতে চাইনি তোর নানা নানিকে আমি অনেক বলেছি যে আমি বিয়ে করব না আমি সারা জীবন তোকে আগলে রেখে থাকব কিন্তু তোর নানা নানি আমার কথা শুনলো না তোর নানা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে যে এখানে বিয়ে দিয়েছে এখানকার কেউ জানে না যে তুই আমার ছেলে এখন যদি কেউ তোকে দেখে ফেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আর শোন তোর খাবারের ব্যবস্থা করতেছি আয় বাবা খাবারের ব্যবস্থা করতেছি হে মনে হয় আমার স্বামী চলে এসেছে এখন যদি তোকে দেখে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে এই এক কাজ কর বাবা তুই লুকা দিদি কাহি কাজ কর তুই এখানে লুকা বাবা আমি দরজা খুলতেছি আর শোন আমি এখানে না আসা পর্যন্ত তুই একদম কথা বলবি না আর এখান থেকে বের হবি না ঠিক আছে বাবা আচ্ছা আচ্ছা সালাম করতে হবে না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আকাশের পরে মাটিতে নেমে এসেছে আমি সত্যি ভাগ্যবান আপনার মতো এত সুন্দর একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আমাকে কি আপনার পছন্দ হয়নি হ্যাঁ পছন্দ হয়েছে যাই হোক খুব ভালো লাগলো যাই হোক আজকে সারাদিন আপনি অনেক জার্নি করেছেন অনেক পেরেশানির ভিতরে ছিলেন চলেন আমরা বিছানায় যাই গিয়ে কথা বলি আচ্ছা ঠিক আছে আসুন শুনুন এই দুনিয়াতে আমার কেউ নেই শুধুমাত্র আমার মা আছেন আমি যখন অনেক ছোটো তখন আমার বাবা মারা যায় আমার বাবার মুখটি কেমন তা আমার মনে নাই আমার মাই আমাকে স্নেহ মায় এমতা দে মানুষের মতো মানুষ করেছেন বলতে পারেন আমি এত দূর পর্যন্ত এসেছি শুধুমাত্র আমার মার জন্য তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি এই সংসারটি দেখে শুনে রাখবেন পাশাপাশি আমার মাকে আপনি নিজের মা মনে করবেন আপনার কাছে শুধুমাত্র এটাই আমার চাওয়া আপনি আমাকে কথা দেন আমার মাকে আপনি নিজের মা মতো করে দেখবেন আপনি একদম টেনশন করবেন না আপনার মা মানে আমার মা আপনার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি আমি কি আপনার ফ্যামিলির সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারি বলেন আমি সব কিছু ছেড়ে চলে এসেছি আপনার কাছে এখন আপনার সব কিছুই তো আমার তাই না আপনার কথা শুনে অনেক খুশি হয়েছে আমি আপনার কথাতে সত্যি আমি মুখ হ্যাঁ কি ব্যাপার কাশি দিলো আমার মন বলতেছে আমার ফ্রেন্ড আরে কেউ নেই রুমের মধ্যে আমি তো এতক্ষণ ধরে এখানে বসেছিলাম আমি কাউকে দেখতে পাইনি মনে হয় এটা আপনার মনের ভুল আসেন আমরা গল্প করি হ্যাঁ গল্প তো করবো কিন্তু আপনি জানেন না আমার ফ্রেন্ডসটা কতটা ফাজিল এবং কতটা দুষ্টু আমি ওদেরকে বের করে তারপর আসতেছি আরে রাখেন তো এই তোরা কি বের হবি বের ব্যাপার বাবু কে তুমি তুমি এখানে কিভাবে আসলা বলো কথা বলো আমি আমি আমার মায়ের কাছে কে কে তোমার মা যে মা ওইটা তোমার দেখো বাবু তুমি আসলে ভুল করতেছো ওইটা তোমার মা না ওইটা আমার স্ত্রী আচ্ছা বলো তো তোমার মা বাবা কোথায় থাকে এবং তুমি কোথা থেকে আসলা আমি সত্যি বলছি ওটা আমার মা সত্যি তোমার মা সোনালি সোনালি তুমি কি এই ছেলেটিকে চেনো এই আমার আবার সন্তান আসবে কোথা থেকে আমার তো সবে মাত্র বিয়ে হলো আমাকে কি দেখে মনে হয় যে আমি একটা বাচ্চার মা মা তুমি ঠিক আছে কেন তুমিই তো আমার মা বাবা তোমার কথা ভুল হচ্ছে এখানে তোমার মা নেই যাও তুমি যাও যাও মা আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব বাবা তুই এরকম ভাবে বলিস না বাবা তুই এরকম ভাবে বললে আমার যে খুব কষ্ট হয় ছিলে তুমি কি শুনተছি তাহলে এই ছেলে কি সত্যি তোমার হ্যাঁ এই ছেলে আমার চুপ তোমার একটা মিথ্যা কথা তুমি কিভাবে বলছো তোমার একটা স্বামী আছে তোমার একটা সংসার আছে তোমার একটা বাচ্চা আছে তুমি সব কিছু আমার কাছে গোপন করেছো তুমি শুধু গোপন করনি তোমার ফ্যামিলিও আমার আছে গোপন করে আপনি আমাকে মারলেন হ্যাঁ মারুন মারুন আপনি আমাকে মারতে মারতে মেরে ফেলুন আপনার দহায় লাগে আপনি আপনি তারপরে আমাকে অবিশ্বাস করবেন না সোনালি তার মানে তুমি সত্যিই ছেলেটির মা বাহ সোনালি বাহ বাহ তোমার স্বামী আছে তোমার সংসার আছে তোমার বাচ্চা আছে সবকিছু আমার কাছে গোপন করেছ শুধু তুমি না তোমার ফ্যামিলিও আমার কাছে গোপন করেছে তোমরা যা করেছো তা এক ধরনের প্রতারণা তোমরা শুধু আমার সাথে প্রতারণা করো এই মাসুম বাচ্চাটার সাথেও প্রতারণা করেছ আমি সব কিছু মেনে নিতে পারি কিন্তু প্রতারণা বিশ্বাসঘাতকতা আমি কখনো মেনে নিতে পারি না তোমরা যা করেছো তা এক ধরনের অন্যায় আমি এখনই তোমাদেরকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করতেছি দাঁড়াও এখনই আমি পুলিশ কল করছি হ্যাঁ ফোন করেন করেন পুলিশকে কল আমার তো আমার তো জেলে থাকলেই ভালো জেলে থাকলে মনে হয় একটু শান্তি পেতাম মানে মানে আপনি শুনতে চান আমার স্বামী মারা গেছে আজকে পাঁচ বছর হয়ে গেছে ওকে দুই বছরে রেখে আমার স্বামী মারা গেছে আমি দিন কি বিয়ে করতে পারতাম না আমি কেন করিনি জানেন শুধুমাত্র আমার এই নিষ্পাপ ছেলেটার দিকে তাকে আমি বিয়ে করার কথা চিন্তাও করিনি কিন্তু একটা মেয়েকে যখন তার বাবা মা বিয়ে দেয় যখন এই মেয়েটাকে বোঝা মনে করে বোঝা এই মেয়েটাকে আর কোনো দায়িত্ব নিতে চায় না আর আমার দায়িত্ব তো আমার বাবা মা নিয়েছে নিয়েছে পাঁচ পাঁচটি বছর আমার এই সন্তানের দায়িত্ব নিয়েছে আর কত নিবে আর কত আমি বিয়ে করতে চাইনি আমার বাবা মা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে ঠিক করেছে আমি অনেকবার না করেছি যে আমাকে বিয়ে দিতে না কারণ আমার একটা ছেলে আছে বাবা মা আমার কথা শুনলো না বললো ছেলেটাকে নাকি উনারায় রাখবে আর এ কথা কোনোদিন আপনারা জানবেনও না আমি অনেকবার বলেছি যে এরকম সরস সরল মানুষগুলোকে তোমরা ঠকাবে না কিন্তু আমার বাবা মামার কথা শুনেনি আমাকে আপনার সাথে বিয়েটা দিয়ে দিল আপনি জানেন ওর বাবা মারা গেছে আজকে পাঁচ পাঁচটি বছর হয়ে গেছে আমি পাঁচ বছরে চাইলে বিয়ে করতে পারতাম কিন্তু আমি বিয়ে করিনি আমি খেয়ে না খেয়ে ওকে কষ্ট করে মানুষ করেছি আমি কখনো এই বিয়েতে রাজি ছিলাম না এই ছেলেটাকে রেখে যখন আমি আসছিলাম আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল তারপরে আমি যখন বাসুর করে বসে আছি আপনি ছিলেন না হঠাৎ আমার ছেলেটা চলে এসেছে আমি ভাবলাম আপনি আসছেন দেখি না আমার নিষ্পাপ বাচ্চাটা চলে এসেছে তারপরে ওর সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি খুব আমি ওকে বলেছি তুই এখানে কেন এসেছিস তার মা নেই তোর মা আজকে থেকে মারা গেছে এই কথাগুলি সহ্য করতে পারছিল না কি করব বলেন আমি নিরুপায় এক কাজ করেন আপনি পুলিশকে কল দেন আমার মতো মানুষের এই দুনিয়াতে থাকার দরকার নেই আরে দুনিয়ার আলো বাতাস পাওয়ারেরও কোনো দরকার নেই আমি গারদের মধ্যেই থাকতে চাই তাতেও যদি আমি একটু শান্তিতে থাকতে পারি আমার কোনো টেনশন থাকবে না প্লিজ আপনি পুলিশকে একটা কল দিন দাঁড়াও শোনালি তুমি এত ভালো কেন তুমি এইমাত্র যে কথাগুলো বলে না তোমার কথাগুলো শুনে আবার আমার কলিজাতে রক্তকরণ হচ্ছে তুমি আমার চোখ খুলে দিছো জানো সোনালি তুমি শুধু মা না তুমি মত মা তোমার কাছে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তুমি তোমার সন্তানকে এত ভালোবাসো এত এত ভালোবাসো সত্যি আমি তোমার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম সোনালি কিন্তু তুমি যদি আমাকে বলতে না তোমার স্বামী ছিল তোমার সংসার আছে তোমার বাচ্চা আছে আমি সব কিছু মেনে নিতাম কারণ মানুষ হিসেবে আমি এতটা খারাপ না আর শুনো সব কিছু যেহেতু এখন আমার চোখের সামনে চলে এসেছে আজকের পর থেকে তোমার সন্তান আমার সন্তান তোমার সন্তানের পড়াশোনার খরচ যাবতীয় যা যা লাগে আমি বহন করব এবং তোমার সন্তান আমার পরিচয় বড় হবে সত্যি সত্যি ও ছাত্র তুমি তুমি আমার এই ছোট ছেলেটাকে নিচে ছেলের মতো করে বড় করবে তুমি জানো ও যখন থেকে বড় হয়েছে যখন থেকে স্কুলে যেত আমাকে শুধু জিজ্ঞেস করত মা মা সবার বাবা আছে সবার বাবা সব বাবা হওয়ার ছেলেটাকে তুমি ছেলের মতো করে রাখবে বলো হ্যাঁ সোনালী আমি এক খোদার মানুষ বাবা তোমার আর কোনো টেনশন নেই বাবা আজকের পর থেকে মনে করবা আমি তোমার বাবা আমি তোমাকে মানুষের মতো মানুষ করব যেন তোমাকে দেখে সবাই গর্ব করে বলতে পারে রাষ্ট্রফ চৌধুরী ছেলে চলো সোনালি অনেক রাত হয়েছে আমরা সবাই একসাথে ঘুমাই আচ্ছা আসো আয় বাবা আয় চলো